সোনা রূপো মেশানো পানও আছে সে দোকানে। সামান্য পান দোকানকে আজ উত্তর পূর্ব ভারতের সেরা পান দোকান করে তুললেন এই বাঙালি তরুণ। কথায় আছে বাণিজ্যে বসতে লক্ষ্মী। এই বাংলা বা বাঙালি একসময় শিক্ষা সংস্কৃতির সঙ্গে ব্যবসা বাণিজ্যও কম ছিল না, কিন্তু সময়ের সঙ্গে সঙ্গে ব্যবসা বাণিজ্য বা শিল্প কারখানায় বাংলা বা বাঙালি যেন আজ অনেকটাই পিছনের সারিতে। কিন্তু বাংলা বা বাঙালি ব্যবসা বাণিজ্য বা শিল্প কারখানা করতে পারে এমন ব্যতিক্রমী নজিরও বহু আছে। তেমনই একজন তরুণ হলেন শিলিগুড়ির আইনজীবী দীপক সাহা। এই তরুণ আইনজীবীর ব্যতিক্রমী ব্যবসা বাণিজ্যের খবর তো শুনবই, তবে তার আগে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের বাণিজ্যে বসতে লক্ষ্মী কবিতা থেকে কয়েকটি লাইন স্মরণ না করলে যেন এই প্রতিবেদনের প্রাণ ফিরছে না। বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর লিখেছেন, কোন বাণিজ্যে নিবাস তোমার কহো আমায় ধনী, তাহলে সেই বাণিজ্যের করব মহাজনে। দুয়ার জুড়ে কাঙাল বেশে ছায়ার মতো চরণ দেশে, কঠিন তব নূপুর ঘেঁষে আর বসে না রইব, এটা আমি স্থির বুঝেছি ভিক্ষা নইব নইব। যাবই আমি যাবই ও গো বাণিজ্যেতে যাবই, তোমায় যদি না পাই তবু আর কারে তো পাবই। হ্যাঁ, শিলিগুড়ি হিলকার্ড রোডের পানঘর থেকে পান প্যালেসের নাম সকলেই শুনেছেন। সেই পান প্যালেসেরই প্রধান কর্ণধার তরুণ আইনজীবী দীপক সাহা। পৈতৃক ব্যবসা তাদের পানের দোকান। একসময় তার বাবা করতেন, তারপর দাদা। বাবা দাদা প্রয়াত হওয়ার পর দীপকবাবু হাল ধরেন সেই পান দোকানের। কিন্তু আইনজীবী হওয়ার পর পানের দোকানের ব্যবসা কেমন কেমন ব্যাপার যেন, কিন্তু না, কোনো কেমন কেমন ব্যাপার নয়। বাংলা বা বাঙালি ব্যবসা করতে পারে বাণিজ্যে বসতে লক্ষ্মী। শুধুমাত্র পানের দোকান করে বহু বেকার ছেলেমেয়ের কর্মসংস্থান করা যায়। সদিচ্ছা যদি থাকে তবে বাঙালির মধ্যে শুধু চাকরি করার মানসিকতা নয়, ব্যবসা বাণিজ্য করে তা প্রতিষ্ঠা করা যায়। এই ভাবনা থেকেই মাঠে নেমে পড়েন দীপকবাবু। কালো কোট গায়ে থাকলেও সেদিকে বিশেষ ধ্যান না দিয়ে বিভিন্ন উদ্ভাবনী এবং ব্যতিক্রমী ধ্যান ধারণা দিয়ে পানের দোকানকে একটি দৃষ্টিনন্দন এবং রুচিসম্মত জায়গায় নিয়ে যাওয়া যায়। তাই শিলিগুড়ি হিলকার রোডের পানঘর থেকে উত্তর পূর্ব ভারতের বিখ্যাত ও অন্যতম সেরা পান প্যালেস এবং সেই পান প্যালেস থেকে রবিবার শিলিগুড়ি সেবক রোডে আরও একটি পান প্যালেসের কাউন্টার এবং পান প্যালেস ক্যাফে শুরু করেন তিনি। পান আমাদের সংস্কৃতির সঙ্গে বেশ ভালোভাবেই জড়িয়ে রয়েছে। পান মানে জর্দা পান নয়, এখন ডায়াবেটিস রোগীদের জন্য সুগার ফ্রি পানও চলে এসেছে। 40 টাকা থেকে 1000 টাকা পর্যন্ত বিভিন্ন দামের পান রয়েছে। এর মধ্যে শুনলে অবাক হবেন, সোনার উপর প্রলেপ দেওয়া পানও রয়েছে, আর সেই পানও খাচ্ছেন মানুষ। বিশেষজ্ঞরা বলেন পান খাওয়ার অনেক উপকারিতা রয়েছে। পান হজমে সাহায্য করে। যারা কোষ্ঠকাঠিন্যের সমস্যায় ভুগছেন তাদের জন্য পান চিবানোটা বেশ উপকারী। এমনকি গ্যাস্ট্রিক আলসার সারাতেও পান বেশ উপকারী বলে বিশেষজ্ঞরা দাবি করেন। তবে সেসব জর্দা গুটখা বা তামাক বর্জিত পান হতে হবে। মুখের স্বাস্থ্যের জন্য পান বেশ উপকারী। পান পাতার মধ্যে এমন কিছু উপাদান রয়েছে যা ব্যাকটেরিয়ার প্রভাব কমাতে সাহায্য করে। নিঃশ্বাসের দুর্গন্ধ দূর করতেও পান উপকারী। দাঁতের মাড়িতে ফোলাভাব কমাতে পান পাতা ব্যবহার করা যায়। সর্দিতে উপকারী পান। আঘাতের ক্ষেত্রে ক্ষত সারাতে পান সাহায্য করে। রবিবার শিলিগুড়ি সেবক রোডের পিসি মিত্তাল বাস টার্মিনাস লাগোয়া এলাকায় পান প্যালেসের নতুন কাউন্টার এবং ক্যাফে উদ্বোধনের পর কর্ণধার তথা সমাজসেবী দীপক সাহা বলেন, বহু ধরনের পান আছে যা তারা রাখেন। অনেক পানই শরীরের জন্য ভালো, এমনকি সুগার ফ্রি পানও রয়েছে তাদের কাছে। পদ্মশ্রী করিমুল হক হিলকার রোড ব্যবসায়ী সমিতির তরফে বিজয় গুপ্তা, সুজিতশীল বিধান রোড ব্যবসায়ী সমিতির চেয়ারম্যান তথা সমাজসেবী বাবলু তালুকদার, দীপকবাবুর মা বাণীরানী সাহা প্রমুখ সেখানে উপস্থিত ছিলেন। পদ্মশ্রী করিমুল হকের হাসপাতাল নির্মাণের জন্য এদিন দীপকবাবুরা 11,000 টাকার একটি চেক পদ্মশ্রীর হাতে তুলে দেন। সত্যি এটা একটা নতুন অভিজ্ঞতা আমার হল, যিনি এই সবটা খুলছেন উনি একাই চিন্তাধারা করেননি যে আমি একাই এটা চলে খেতে পারবো। যা শুনলাম জানলাম বেশ কিছু রুজি রুটি করার জন্য বেশ কিছু লোকে এখানে ডিপেন্ড করা হয়েছে, কিছু কাজ দেওয়া হয়েছে,
সেটা হলো নিজেও খাবো মানুষকে দেবো, এটা একটা সোশ্যাল কাজ, এটা একটা উপকাজ। কারণ পরিচ্ছন্ন ধন আনে, অলসে আনে দু, পাপের রোগ আনে, পুণ্যে আনে সুর, পরিচ্ছন্ন করতে হবে আমাদের। কারণ পরিচ্ছন্ন যদি আমরা না করি তাহলে আমার কিছু আসবে না। সবচেয়ে বড় জিনিস আজকে ইনি অ্যাডভোকেট, আমি শুনলাম ইনি এখানে আসলেন, কেন আসলেন? অ্যাডভোকেট যদি উনি করতেন তাহলে উনি একাই চলতেন, ওনার পরিবার চলতেন, বেশ কিছু হয়তো একটা ড্রাইভার আছে তার সংসার চলতেন। আজকে এই যে চিন্তাধারা করে যে দোকানটা খুলছে, আমি ধন্যবাদ দেবো ওনাকে, যেখানে বেশ কিছু কর্মচারী রুজি রুটি করে খাইতে পারবে। সরকার তো সবাইকে চাকরি দিতে পারে না, এক এক মানুষ এক এক রকম ভাবে আমরা চলি। আমরা বিভিন্ন রকম মানুষ আছে, বিভিন্ন রকম কাজের মাধ্যম দিয়ে আমরা পেট চালাই। আজকে এই দোকানে আসলাম, খুব খুশি, ঈশ্বরের কাছে কামনা করতেছি নিশ্চয় দোকানটা ভালো চলবে, শিলিগুড়ির নাম একটা উজ্জ্বল একটা। আজকে আপনাদের মিডিয়ার মাধ্যমে এই জিনিসটা প্রচারের মাধ্যমে, এটাও কিন্তু আপনাদের একটা প্রেস, আপনাদের কলম, আপনাদের আয়না মাধ্যম দিয়ে এই দোকানটাতে একটা প্রচার পাবে। কারণ আপনারা, আমি শুধু না মানুষকে কর্ম সংস্থান দেখাই দিয়ে এটা যেন মানুষও রুজি রুটি করে খাইতে পারে, সবচেয়ে বড় জিনিস এটা। আমার এই সোশ্যাল কাজ করি, মানুষ দেয় এটি থেকে বাবুরা প্রচুর কাপড় টাপড় দিয়েছিল, রবীন্দ্র সিং আরো অন্যান্য অনেক দিয়েছিল, ওইগুলো আমি মানুষকে দেই। বর্তমানে আমি একটা হসপিটাল বানিয়েছি, 2 কোটি টাকা দামের হসপিটাল হয়েছে, আমার অ্যাম্বুলেন্স পরিষেবা আছে, 8খানা ছোট ছোট স্কুল আছে, কিছু বিদ্যালয় খাওয়াই, কিছু প্রতিবন্ধীদের খাওয়াই, চলছে। ওগুলা বুকে হাত দিয়ে বলছি আমি, আমি একটাও দেই না, আমি মানুষ যেটা দেয় আমি পিওনের কাজটা করি আর এটা দেই, আমার বলতে কিছু নেই পৃথিবীতে, সব ঈশ্বরের কৃপা। তো সবাই মিলে যেন আমরা সমাজের সাথে মানুষের সাথে কাজে কাজ মিলিয়ে এটা চালাইতে পারি। আর কিছু বলবো না, সবাইকে নমস্কার দিচ্ছি এবং প্রণাম জানাচ্ছি। আমরা সবাই গর্বিত এইভাবে একটা ব্যবসার প্রসার এটা নিয়ে আপনাদের গর্বভাবে শুনলেন, ব্যস্ত জীবন ও আমি মিস করি এই কারণে, এবং পার্সোনাল তরফ থেকে এই প্রজেক্ট, নতুন প্রজেক্ট, নিউ কনসেপ্ট দিয়ে এই কনসেপ্টে প্রজেক্টটা 100% সাকসেসফুল আমরা সবাই সহযোগিতার হাত রাখবো। যে মা বাবার আশীর্বাদ সারা দিন কাজ হতে পারে, বন্ধু বিভাগের উপর নিশ্চয়ই মায়ের আশীর্বাদ এবং বাবার আশীর্বাদ আছে, সেজন্যই এই কাজটা হয়েছে। এবং আমরা জীবনভর সকলে প্যালেস মানে একটা রাজপ্রাসাদ, বর্ধমান প্যালেস বা জয়পুর প্যালেস এরকম প্যালেস ভাবি, প্যালেস মানে একটা রাজপ্রাসাদ, কিন্তু সেই পানটাকে পানের পানটাকে রাজপ্রাসাদে নিয়ে এসছে এই যে ভিশনটা, এই ভিশন কিন্তু আমি কোথাও দেখিনি। আমি পুরো ইন্ডিয়ায় ঘুরি, জয়পুরেও গিয়েছি, দিল্লিতেও যাই, দিল্লিতে কিছু কিছু জায়গা অল্প অল্প আছে, কিন্তু এইরকম একটা প্যালেস আর কি আমি কোথাও দেখিনি। আমরা সবসময় যখনই এই এদের যে আগের দোকানটা আছে পান প্যালেস এলকাট রোডে বা আগেও পান ঘর ছিল সেখানেও, যখন বিয়ে বাড়িতে নিউলি ম্যারিড কাপল তারা যখন বিয়ে হয়, ফার্স্ট নাইট হয়, তাদের বিয়েতে যখন পান খাওয়ায় সকলে নিজের নিজস্বদের মধ্যে, সেই পান কিন্তু সবসময় কিন্তু পান প্যালেস থেকে যায়, পান ঘর থেকে যায়, আর কোনো দোকান শিলিগুড়ি কিন্তু নেই। এটা একটা বিশেষত্ব আছে এবং এখনও কোনো দোকান আমি দেখিনি। এবং এই জন্য আমি মনে করি যে যারা নিউলি ম্যারিড কাপল, যারা অ্যানিভার্সারি হবে, বার্থডে হবে, সেখানে যারা নিজেদের মধ্যে পান খাওয়ায়, স্পেশাল পান খাওয়ায়, তার অন্যতম জায়গা পান প্যালেস। এবং এটাকে দীপক যে নিজের বিরাট ভিশন নিয়ে এটাকে প্যালেসে পরিণত করেছে এর জন্য অনেক অনেক ধন্যবাদ সাধুরা। আমাদের মাঝখানে উপস্থিত রয়েছেন পদ্মশ্রী শ্রী কৈমল হক, অবশ্যই মায়ের আশীর্বাদ ছাড়া কোনো প্রজেক্ট সম্ভব হয় না। আমার মা শ্রীমতী বানিয়ারি সাহা এবং আমাদের রেকর্ড ব্যবসা সমিতির প্রেসিডেন্ট শ্রী বিজয় কুমার গুপ্তাজি এবং বাবলুদা, যারা সবসময় আমাদের পাশে রয়েছেন, এবং আমাদের যারা প্রেসের বন্ধুরা, মিডিয়ার বন্ধুরা আছে, সবাইকে ওয়াম ওয়েলকাম। জার্নি ইটস আ লং জার্নি, হার্ড ওয়ার্ক অ্যান্ড হার্ড ওয়ার্ক অ্যান্ড হার্ড ওয়ার্ক। সো ফ্রম এ স্মল পান শপ 65 years ago established by my father, then 10 years ago
with the hard work of my younger brother. Today who is no more, but yes, তার অবদান আমরা কোনদিন ছোট করতে পারবো না. From that Pan Palace of 500 square feet in the year 2014, now it's 2023, and we are one more lavish Pan Palace with the Cafe Pan Palace. The concept behind this is the first Pan Parlor in Eastern India, as well as the concept with cafeteria. Like Pan is no more, you are standing in front of a shop and having Pan, chewing, spit, not like that. It's something like that where you are coming in, you are having it legacy and enjoying your wonderful moments. Now, Wakalati chede, it was a part of profession. লিগাল প্রফেশনে ছিলাম, বন্ধুরা রয়েছে, করছিলাম, কিন্তু একটা সময় দেখলাম যে বাবার পাশে এসে দাঁড়ানোটা খুব জরুরি. আর নতুন ব্যবসা, নতুন চিন্তাভাবনা, নতুন আঙ্গিকে করতে গেলে যে বুদ্ধিমত্তার প্রয়োজন হয়, সেটা আমার সীমিত শিক্ষার মাধ্যম দিয়ে আমি চেষ্টা করেছি বরাবর মানুষের কাছে তুলে ধরা. সেটা এর আগেও আমি অন্যান্য ব্যবসায়িক প্রতিষ্ঠান বা ভেঞ্চারের সাথে বা অ্যাজ কনসালটেন্সি হিসাবে আমি তাদেরকে সবসময় গাইড করে এসেছি. তো সেটা অবভিয়াসলি যখন আমি অন্যের বিজনেস কনসালটি বিং এ লয়ার, যখন অন্য কাউকে কনসালটেন্সি দিচ্ছি, ওটা আমার ব্যবসার প্রতি নয় কেন? তো ন্যাচারালি বাবার আশীর্বাদ আর বাবার হাত ধরেই ওঠা, বাবার পাশে থাকা, তো আমার মনে হয়েছে সেই জায়গায় আমি একটা আলাদা কিছু তৈরি করতে পারবো. সেই জন্যই এই প্রফেশন থেকে একটু চেঞ্জ হয়ে আজকে একটু অন্য জায়গায় অন্য আঙ্গিকে, যেটা একটা সমাজে সবার কাছে একটা ভালো বার্তা যাবে, লোকে এখানে এসে যাতে একটা ভালো মুহূর্ত অনুভব করতে পারে, একটা ভালো পরিবেশ উপভোগ করতে পারে, তাদের বাচ্চাদের সাথে এসে চকলেটস বা আইসক্রিমস, একটা আলাদা রকমের অ্যাটমসফিয়ার, যাতে তারা একটা বাজেটেবল প্রাইসে এটা পেতে পারে. লাইক আপনি একটা ভালো মক্ত যদি একটা হোটেলে ভালো রেস্টুরেন্টে করে খেতে চান, ইট কস্ট 300 to 400 rupees, বাট এখানে আপনি সেটা 100, 120, 150 ভিতরে সেই বেটার কোয়ালিটিটাই পাবেন এবং ভেরি রিজনেবল প্রাইসে. এখানে বিভিন্ন রকমের মিষ্টি পান স্টার্টিং ফ্রম 40 rupees, দেন চকলেট পান আছে 150 টাকার, ডাকদেবীর চকলেট পান, দেন স্ট্রবেরি চকলেট পান, দেন উই হ্যাভ আ পান পিজা অলসো, দেন উই হ্যাভ মহারানা শাহি পান, উই হ্যাভ মহারানী শাহি পান, উই হ্যাভ সোয়াগত স্পেশাল পান. সো দিস কাইন্ড অফ ভ্যারাইটিস উই হ্যাভ. সোনার উপরে মোড়ানো পানের কথা অবশ্যই অবশ্যই, কি দাম যেই যেই পানগুলো আপনার এই যে দামি পানগুলো শুনছেন সেগুলোর মেন ইনগ্রিডিয়েন্টস হচ্ছে রূপো, সোনা এবং স্যাফরন, জাফরান যেটাকে বলা হয়, কেশর. তো আপনারা ভালো মতন জানেন যে একটা সোনার তবকের কী দাম. সোনা বর্তমানে প্রচণ্ড, ইটস 60,000 পার 10 grams প্রেজেন্ট মার্কেট ভ্যালু. আর হচ্ছে স্যাফরন ইটস অ্যারাউন্ড 3 lakh rupees পার কেজি. তো সেই ধরনের উপাদানগুলো সেই পানগুলোতে ব্যবহার করা হয়, গোল্ড ডাস্ট, সিলভার ডাস্ট, গোল্ড লিভ, সিলভার ডিভস, স্যাফরনস. তো সেই কারণবশত এই পানগুলোর এত দাম হয়. এগুলোর কী দাম? এগুলো অ্যারাউন্ড 750, 1,000. স্যাফরন বেসিক্যালি আমাদের যেটা ফ্রান্সের স্যাফরন হয় সেটা সব থেকে ভালো, কিছু আফগানিস্তান থেকেও আসে, কাশ্মীরেও কিছু স্যাফরন হয়, সেটাও আসে, বাট সেটা খুব লিমিটেড, যার জন্যই এই দামগুলো এত হাই আর কি. হিলকাট রোডের সঙ্গে এটার পার্থক্য কি, মানে ডিফারেন্স? হিলকাট রোডের সাথে কোয়ালিটি ওয়াইজ কিন্তু কোনো পার্থক্য নেই. আমাদের যে ওখানে যা কোয়ালিটি এখানেও সেই কোয়ালিটি পাবেন, বাট পরিবেশগতভাবে অবভিয়াসলি ওই স্পেসটা যখন শুরু হয়েছিল তখন মনে হয়েছিল ওটা অনেক বড় জায়গা, বাট ডাউন দ্য লাইন লোকের চাহিদা বাড়ে, সেখানে যেন ক্যাফেটেরিয়া করা হলো, আপনারা যাতে এসে বসে ভালো করে ব্যাপারটাকে এনজয় করতে পারেন. বাড়তি কি আছে ওটার সঙ্গে? বাড়তির সাথে উই হ্যাভ ক্যাফেটেরিয়া, সো ওয়্যার ইউ উইল গেট হাই টি, স্ন্যাক্স, উই হ্যাভ লট অফ ভ্যারাইটিস অফ স্ন্যাক্স লাইক ইটালিয়ান, ইন্ডিয়ান দেন চাইনিজ. সো উই আর মোর হাইলাইটেড উইন স্ন্যাক্স অ্যান্ড ফাস্ট ফুড, নট ইন হেভি ফুড. আচ্ছা, জর্দা ছাড়া স্বাস্থ্যকর যেটা, যে পানগুলো একটু স্বাস্থ্যকর কি আছে? অবভিয়াসলি মিষ্টি পানগুলো স্বাস্থ্যকর, এবং সেই পানগুলোতে যেগুলো স্পেশাল মিষ্টি পান বা গুলাবে গুলকান, দিলখুশ পান, এই পানগুলোতে বেসিক্যালি গুলাবে গুলকান, আপনার গুলকান বা গোলাপের পাপড়ি দিয়ে যেগুলো তৈরি, তারপর ধরুন বিভিন্ন ধরনের ড্রাই ফ্রুটস লাইক কিউই, অ্যাপ্রিকট, প্রুনস, ব্ল্যাকবেরি, ক্যানবেরি, এই ধরনের ইনগ্রিডিয়েন্টসগুলো এই পানগুলোতে ইউজ হয়, এগুলো প্রত্যেকটাই স্বাস্থ্যকর ফ্রুটস, ঠিক আছে? এটা এই পানগুলো স্বাস্থ্যের পক্ষেও ভালো, অ্যাজ ওয়েল অ্যাজ ইটস লাইক আ ডেজার্ট. মানে পান মানে শুধু জর্দা দিয়ে খেতে হবে? না, একেবারেই না, আমাদের মূল মেন ফোকাসটাই ওখানে আর কি. মিষ্টি পান অ্যান্ড চকলেট পান আপনারা দেখেছেন হয়তো ডিসপ্লেতে, মানে স্বাস্থ্যের জন্য অনেক ক্ষেত্রে সেগুলো উপকারী, উপকারী অবশ্যই অবশ্যই. উই হ্যাভ সুগার ফ্রি পান অলসো, যেটা খুব সামান্য দাম, অ্যারাউন্ড 50 rupees, উই হ্যাভ এ ভেরি সুগার ফ্রি পান,
তার মেইন উপাদান হচ্ছে যেটা মুলেঠি আমরা বলি, মুলেঠি বাংলা ইটস আ ইটস মুলেঠি, অ্যান্ড আরেকটা যেটা হয় জায়ফল টাইপের একটা হয় যেটাকে আমরা বলি নন সুগার আইটেম, জামুন, জামুনের যেটা ডাস্ট হয় আর কি, সেই ধরনের ইনগ্রিডিয়েন্টসগুলো ইউজ হয়। এবং সেই ইনগ্রিডিয়েন্টসগুলো কিন্তু দিল্লির থেকে আসে, খাদি গ্রামোদ্যোগ ভবন, এটা নয় কি আমরা যেখান থেকে সেখান থেকে কিন্তু এগুলো পারচেস করি, মানে যেটা অথেন্টিকেশন। খাদি গ্রামোদ্যোগ ভবন ভারতবর্ষ কেন্দ্রীয় সরকারের অধীনস্থ একটি সংস্থা, এবং সেখান থেকে কিন্তু এই ধরনের বুলেটি ডাস্ট বা গুলাব জামুন যেটা ডাস্ট হয়, জামুন পাউডার যেগুলোকে বলে, যেগুলো সুগার ফ্রি পানি ইউজ হয়, যেগুলো স্বাস্থ্যকর স্বাস্থ্যের জন্যে সেগুলো ইউজ করা হয়।